السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على رسول الله أما بعد জি এক ভাই চমৎকার একটি প্রশ্ন করেছেন, সুন্দর একটি প্রশ্ন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। সেটা হলো ভিন্ন মাজহাবের ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কিনা। উত্তরটি আমি দুইভাবে দিতে চাচ্ছি। প্রথমত, মাজহাব প্রচলিত চারটি মাজহাব প্রসঙ্গ, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। তারপরেও বলতে হবে, বর্তমান কোরআন এবং সেই হাদিসের যে জোয়ার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, এই জোয়ারের মাধ্যমে এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে প্রচলিত চারটি মাজহাব ইসলামের মধ্যে কোন স্বীকৃত পন্থা নয়। ইসলাম পরিপূর্ণ, এখানে কোনো মানুষের নামে, কোনো মতবাদের নামে, কোনো ইমামের নামে, কোনো পীরের নামে কোনো মতবাদ, কোনো দর্শন, কোনো ইজম, কোনো থিওরি, কোনো কিছুই অ্যালাউ নয়। কেবলমাত্র বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ, আনুগত্য, অনুকরণ, এর যাবতীয় হুকুম আহকাম নিষেধগুলো অনুশীলনের উপরেই ইসলাম নির্ভর করে। ইমাম আবু হানিফা অনেক জগৎ বিখ্যাত একজন আলেম, অনেক বড় মাপের একজন পণ্ডিত। ইমাম শাফি, ইমাম মালিক এবং আহমদ, এরা সকলে অনেক বড় বড় একজন একজন ব্যক্তি, বড় মানের একজন আলেম। এনারা সকলে নিজ নিজ যুগে একজন বড় মানের পণ্ডিত ছিলেন। আহমদ ইবনে হাম্বলকে বলা হয় 10 লক্ষ হাদিসের হাফিজ। তিনি ছিলেন শাহ আবদুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, ইমাম মুসলিম রাহিমাহুল উস্তাদ। তারা অনেক বড় বড় একজন মুহাদ্দিস। সম্মানিত দিনী ভাই, এই জন্য প্রচলিত মাজহাব ইসলামের অন্তর্ভুক্ত কোন বিষয় নয়। এটি পরবর্তীতে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় 400 বছর পরে মাজহাবের উৎপত্তি হয়েছে। অতএব মাজহাব কেন্দ্রিক আলোচনা না আসাই এ বিষয়ে আলোচনা পরিষ্কার। এবার আসেন, কোন মুসলিম কোন মাজহাবের অনুসারী হতে পারে না। মুসলিম কেবল ইসলামের অনুসারী, মুসলিম কেবল কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করবে, অন্য কোন ফিক, অন্য কোন মানুষের কথাই সে চলবে না। কোরআন এবং সহিহ হাদিসের উপরে যারাই চলবে তারাই ইসলামের প্রকৃত অনুসারী। দ্বিতীয় উত্তর চেয়েছেন, আরেকটি উত্তর, আরেকটি যে মূল উত্তর সেটা হলো, এক ইমাম আবু হানাফি মাজহাবের কোন ব্যক্তি শাফি মাজহাবের ইমামের পিছনে সালাত আদায় করতে পারবে কিনা, আবার শাফি মাজহাবের কোন ব্যক্তি হানাফি মাজহাবের ইমামের পিছনে কোন সালাত আদায় করতে পারবে কিনা, এটাতে কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরকাউ মা'আর রাকিঈন, তোমার রুকুকারের সাথে রুকু করো। অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতে কোন মাজহাবের মুক্তাদি কোন মাজহাবের ইমামের পিছনে যে কোনো মুসলিম সালাত আদায় করতে পারে, এতে কোনো সমস্যা নেই। আপনি সালাত আদায় করবেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।